2-0-তে উইন, 3-0-তে, 3-0 হতে পারতো বৃষ্টির কারণে, একটু কি আপসেট? না না না, আপসেট না, ওটা তার বৃষ্টি তো আমাদের হাতে, আমাদের কন্ট্রোলে নাই, সো আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালো। দলটা খুব বন্ডিং লাগতেছে, এটা রহস্যটা কি? রাষ্ট্র সবাই সবার সবার সাথে সবার সম্পর্ক মাশাআল্লাহ খুব ভালো, সবাই হ্যাপি, এভরিবডি প্রেস ফর আদার্স সাকসেস, এই আর কি, এর চেয়ে ভালো কি? আমি প্রেসে গেলে তখন কথা। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তামিম ইকবালকে দেখছেন, প্রেস কনফারেন্স রুমে যাচ্ছেন, যার জন্যই তিনি আলোচনাটা লম্বা করতে চাননি। তামিম ইকবাল অধিনায়ক হিসেবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গর্বিত ব্যক্তিদের একজন, সিরিজ জিতলেন আয়ারল্যান্ডের সঙ্গে, অনেকটা তার চাপও কমলো, ব্যাটিংয়ে ভালো করেছেন, দারুণ অ্যাটাকিং ইনিংস খেলেছেন, ক্যাপ্টেন্সিতে তিনি মুনশিয়ানা দেখিয়েছেন, ননস্টপ স্লিপ রেখেছেন, দুইটা স্লিপ তিনটে স্লিপও ছিল, এমনকি যখন 8 উইকেট পড়ে গেছে যদি ভুল না করি, তখন শর্ট লেগে তিনি শান্তকে এনেছিলেন ওভারের মাঝ পথে, অর্থাৎ হঠাৎ তার মাথায় খেলেছে যে এই মুহূর্তে একটা শর্ট লেগ আমার প্রয়োজন। এই যে সাহস, কোনো কিছু চিন্তা না করে একটা সাহস রেখে চেষ্টা করা, একটা সাহসী সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু একজন ক্যাপ্টেনের সবচেয়ে বড় গুণ। তিনি বোলিং চেঞ্জ ভালো করেছেন, সাকিবকে আজকে বোলিং করাননি, পেসাররা 10 উইকেট নিয়েছে, কখনো কি কেউ ভেবেছে বাংলাদেশ যেখানে স্পিন সহায়ক একটা উইকেট থাকে সবসময়, সেখানে 10 উইকেটই, প্রতিপক্ষের 10 উইকেটই পেসাররা নিবে? সেটা কিন্তু সম্ভব হয়েছে তামিম ইকবাল তার পেসারদের উপর ভরসা রেখেছেন বলে। তিনি কিন্তু ইনিংসের শুরুতে স্পিনার দিয়ে চালিয়ে দিতে পারতেন, বোলিং করাতে পারতেন তাদের দিয়ে, করাননি। তাসকিন, হাসান, ইবাদত এদের মতো এক্সপ্রেস ফাস্ট বোলারদের তিনি ব্যবহার করেছেন, ব্যবহার করার চেষ্টা করেছেন। তাই সব মিলিয়ে বাংলাদেশের জয়, যতখানি ক্রিকেটাররা কৃতিত্ব পাবে, যতখানি পেস বোলাররা কৃতিত্ব পাবে, তামিম ইকবালও কৃতিত্বের দাবিদার। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার। আমরা 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 আম